প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফ্রম অফ ভার্বের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শামসুল আলম স্যার। আশা করি তোমরা আগের ভিডিওটি দেখে ফেলেছো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করতে পারো নাই, আমার ইংলিশ ক্লাসের জন্য, অর্থাৎ আমার সাথে অনেকগুলো ইংলিশ ক্লাস পাবা, এবং আজকে তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবা, যাতে করে সহজেই আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, আচ্ছা চলো আজকে শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের ক্লাসটি। এখানে অনেকগুলো টেকনিক আছে, তোমাদেরকে একটু মনোযোগী হতে হবে। আশা করি আগের মতোই তোমরা কাগজ কলম নিয়ে তোমরা আজকের ক্লাসটি করতে বসেছ। চলো শুরু করা যাক। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। যারা এখনও দেখতে পারো নাই, হ্যাঁ, তারা আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য সহজ হবে। দেখো, আমরা বলেছিলাম যেই টেকনিকটা, এখানে কোথায় কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, কিছু শব্দ আছে। দেখো, আমাদের টেকনিকটা হচ্ছে যদি সেন্টেন্সের ভিতরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটিং শব্দগুলো কী কী আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটিং। মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে বলা হয় ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ যদি থাকে তাহলে আমাদের কী হবে, নির্দ্বিধায় তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দেবা। আমি একটা এক্সাম্পল এখানে লিখি, যেমন আমরা একদম সহজ কথায় বলি, আই ড্যাশ ডু দ্য ওয়ার্ক জাস্ট নাও। দেখো কি হবে, এখানে আমি বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাডের কথা, আমরা এখানে হ্যাভ লিখে দিই, তাহলে তোমার জন্য আরও সহজ হবে। দেখো, আই হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। দেখো, আই হ্যাভ ডু, এখানে আমরা বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে, দেখো এখানে কি আছে, এখানে একটা হ্যাভ আছে। যেহেতু হ্যাভ আছে, আমরা সরাসরি কি বসিয়ে দিতে পারি, এখানে ডু এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডান বসিয়ে দিতে পারি। এছাড়াও আমাদের আরেকটা রুল আছে, যেমন কোথাও যদি হ্যাভ না থাকে, কোথাও যদি হ্যাভ না থাকে, জাস্ট নাও থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা অন্য নিয়ম, অন্য টেকনিক। তো সরাসরি বলবো কি, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, তারপরে গেট, গেটিং থাকে, আমরা ভার্বের কোন ফর্ম বসাবো, তিন নম্বর ফর্মটা বসিয়ে দেবো, অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপল ডান। আবার দেখো, আরেকটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, যে হ্যাভিং ড্যাশ, এখানে আমি ফিনিশ লিখব, ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, আই উইল গো টু মার্কেট। ধরো এখানে আছে কি, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, আই উইল গো টু মার্কেট। এখানে দেখো, হ্যাভিং ড্যাশ আমরা বলেছি, হ্যাভিং থাকলে আমি কী বসাবো, ভার্বের তিন নম্বর ফর্ম, আর কোনো অর্থেরও দরকার নেই, আর কোনো কিছু জানারও দরকার নেই। তবে হ্যাঁ, অর্থটা করলে কী হয়, যে কাজটি শেষ করি আমি বাজারে যাব। আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম সেন্টেন্স অনেক ব্যবহার করে থাকি। সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করবা কি, হ্যাভিং যদি থাকে সরাসরি কী বসিয়ে দেবো আমরা, অর্থাৎ এই হ্যাভিং থাকার কারণে আমরা কী বসাবো, ফিনিশের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, আই উইল গো টু মার্কেট। তাহলে আমরা বুঝবো কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটিং থাকলে কোন ভার্বের কোন ফর্মটা হবে, তিন নম্বর ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলটি হবে। এরপরে দেখো, আমাদের আরেকটি বিষয় হলো এখানে মডাল প্লাস বি। আমরা প্রথম ক্লাসেই কিন্তু জেনেছি মডাল কোন কোনগুলো আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপরে মাস্ট, এগুলো হচ্ছে মডেল। এছাড়াও আরও মডেল আছে, সেমি মডেলগুলো আছে, মডেল প্লাস সেমি মডেল, যাই হোক, এগুলোর পরে যদি বি থাকে, কি থাকে, বি থাকে, তাহলে আমরা ভার্বের তিন নম্বর ফর্মটা একদম চোখ বন্ধ করে বসিয়ে দেবো। তাহলে এই টেকনিকটা তোমরা ফলো করবে, আমি একটা এক্সাম্পল দিই। দেখো, এক্সাম্পলটি হচ্ছে দ্য ওয়ার্ক মাস্ট বি, এখানে কি হচ্ছে, ব্র্যাকেটে ডু বাই ইউ। আমাদের টেকনিকটা হলো যে মাস্ট বি আছে এখানে, দেখো মাস্টের পরে আছে কি, বি। আমরা জানি মাস্ট হচ্ছে মডাল, বি হচ্ছে আমাদের এখানে
ধরো আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু এটা আমাদের খুব কাজে লাগবে। এখনই তোমরা একটু মনোযোগ দাও, দ্য ওয়ার্ক মাস্ট বি তারপর ড্যাশ। আমরা টেকনিকে বলেছি কি মোডালের পরে বি থাকলে অর্থাৎ মাস্টের পরে এখানে বি আছে তাহলে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো আর সেটা কি হবে ডান। তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। আমরা এখানে কেন ডান বসিয়েছি, এই যে মোডাল মাস্ট আছে মাস্টের পরে বি আছে দেখো, ঠিক আছে। আশা করি এই দুই নম্বর পয়েন্টও তোমরা বুঝতে পারছো, এই এটা ছিল প্রথম পয়েন্ট, এটা দ্বিতীয়। তৃতীয় পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো আমাদের প্যাসিভ ভয়েস থাকলে আমাদের ভয়েসের উপরে আরেকটা ক্লাস থাকবে, তোমরা ওই ক্লাসটাও দেখে আসতে পারবা। তো আমরা এখানে কিছু সংক্ষিপ্ত কথা, কিছু টেকনিক ফলো করি। যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস থাকে তাহলে অবশ্যই ভার্বের এই তিন নম্বর ফর্মটি বসবে। প্যাসিভ ভয়েসটা কীভাবে আমরা চিনব, প্রথম কথা হচ্ছে যখন একটা সেন্টেন্স দেখব, যেমন আমরা একটা সেন্টেন্স লিখি, দ্য লেটার ড্যাশ রাইট বাই হিম। আমরা এখানে কি দেখেছি, দ্য লেটার ড্যাশ রাইট বাই হিম। প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে এটা প্যাসিভ ভয়েস চিনব, ভয়েস না করে আমরা প্যাসিভ ভয়েসটা চিনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অর্থটা, যে সাবজেক্ট নিজে এখানে কাজ করে কিনা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য লেটার, এই দ্য লেটার মানে হলো চিঠি। চিঠি কিন্তু চিঠি নিজে নিজেই লিখতে পারে না, কেউ একজন চিঠি লিখে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজ করে না। আমাদের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ এখানে যে দ্য লেটার আছে এই লেটার নিজেই চিঠি লিখতে পারে না, চিঠি লিখতে হয় কার দ্বারা, তার দ্বারা, এখানে বাই হিম। পাশাপাশি আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে, ভার্বের পরে প্রিপোজিশন থাকলে। দেখো এই যে এখানে ভার্ব আছে, ভার্বের পরে একটা প্রিপোজিশন আছে, দুইটা বিষয় আছে এখানে, ভার্ব আছে ভার্বের পরে প্রিপোজিশন থাকবে। এখন যখন এখানে আমরা ভয়েজের ক্লাস করব তখন দেখবো দ্য লেটার ড্যাশ রাইট বাই হিম। দেখো যখন আমরা ভয়েজের ক্লাস করব তখন কি হবে, এখানে আমাদের অক্সিলারি ভাবটা বসিয়ে নিতে হবে। আর যদি কখনো রাইট ফর্মসে এরকম দেওয়া না থাকে সেক্ষেত্রে ভয়েজের সাহায্য নিয়ে তোমরা এটা করতে পারবা। আর যদি রাইট ফর্মসে সরাসরি দেওয়া থাকে এরকম কোথায় কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপাল হবে সেক্ষেত্রে আমরা বলবো কি, দেখো আমরা প্রথমে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ আমরা বুঝতে পেরেছি কীভাবে, যে এখানে সাবজেক্ট নিজে কাজ করে না, তাছাড়া এই ভার্বের শেষে একটা প্রিপোজিশন আছে। দেখো কখনো প্রিপোজিশন থাকতে পারে নাও থাকতে পারে, তবে সেক্ষেত্রে আমাদের প্রথম অপশনটাই তোমরা বিবেচনা করবা। ধরো এখানে যদি থাকে দ্য লেটার ইজ, কী হবে দেখো, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি এটা প্যাসিভ ভয়েস, এই সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ভয়েস, আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস আমাদের অবশ্যই ভার্বের কয় নম্বর রূপে লিখতে হবে, তিন নম্বর, অর্থাৎ রাইটের পাস্ট পার্টিসিপল কি রিটার্ন। তাহলে আমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছি যে কোনো সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে থাকে অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না অন্যের দ্বারা কাজ করায়, অথবা যে ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাহলে আমরা ভার্বের তিন নম্বর ফর্মটি বসাবো। যদি কোথাও অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা টেন্স এবং পার্সন অনুসারে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই ছিল আজকের কথা, আমরা একটু রিভিশন দিই। আমাদের ভার্বের তিন নম্বর ফর্ম কোথায় কোথায় ছিল, প্রথম দিক থেকে দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে হ্যাভিং গেট গেটিং। কী বলছি, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গেটিং, এগুলোর পরে ভার্বের তিন নম্বর ফর্ম বসে, তাহলে হয়ে গেল। এরপর আমরা পড়েছিলাম মডাল প্লাস বি, অর্থাৎ মডালের পরে মাস্ট বি, শ্যাল বি, ক্যান বি, উইল বি, এগুলো থাকলে আমরা কী বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। সবশেষে দেখলাম কি, যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা কী বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে এই ছিল মোটামুটি পাস্ট পার্টিসিপলের আলোচনা। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই সহজ হয়েছে, বা তোমরা চাইলে যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।